শাশুড়ি থাকলে শাশুড়িকে দিতে হয়, স্বামী থাকলে স্বামীকে দিতে হয়। এইবার যদি ছেলে আর মেয়ে থাকে, মেয়েটাকে বাদ দিয়ে আমরা একটু ছেলেটাকে খাওয়াই, তখন আমার সেই ছেলের জন্য প্রাইভেট টিউশনের যদি দরকার হয় তাহলে 3টে প্রাইভেট মাস্টার দিচ্ছি, আর মেয়ের ক্ষেত্রে আমরা বলছি ওর দরকার নেই। আজকের একই স্কুলে আমার ছেলে মেয়ে পড়াচ্ছি, ছেলে আবদার করছে বাবা একটা সাইকেল দিতে হবে, মেয়েও আবদার করছে বাবা একটা সাইকেল দিতে হবে। বাবা কিন্তু একটু স্বার্থপরের মতো বাবা হিসেবে আমরা একটু কাজ করে ফেলি, কারণ অনেক ক্ষেত্রে সাইকেলটা একটু ধার করে হলো ছেলে। তারা যখন সন্তান সম্ভবা হচ্ছেন এবং তাদের যখন প্রথম সন্তান আমার মা যখন প্রসব করছেন, তখন আমার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন তাই সেই ছেলে সন্তান হোক সেই মাকে পুরস্কৃত করব। এ পর্যন্ত ভারতবর্ষের অনেক মুখ্যমন্ত্রী আছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী আছেন, তারা তো এরকম ধরনের পুরস্কৃত করে না। আজকের এখান থেকে 5 যখন সন্তান প্রসবের টাইম হবে, আমার ঘরের গরিব ভাইরা যারা আছে তাদেরকে ভাবনা চিন্তা করতে হতো যাচ্ছে। আজকের যদি সেই মায়েদের যদি বিনা খরচে তাদের সমস্ত ব্যবস্থা করে থাকে তাহলে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। আমার মাকে হাসপাতালতে বাড়ির থেকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, আশা কর্মী নিয়ে যাচ্ছে, এবং যে অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছে সেই অ্যাম্বুলেন্সের কোনো পয়সা দিতে হয় না, অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। তাই নর্মাল অথবা সিজারে ডেলিভারি হোক না কেন, সেই মাকে সুস্থ করে আবার অ্যাম্বুলেন্সে করে বা হাতে চিকিৎসা খরচ বাবদ অনেক ক্ষেত্রে 500-1000 টাকা দিচ্ছে। সম্মানিত হয়েছে গোটা হাসনাবাদ পঞ্চায়েত সমিতির যত মানুষ আছে তারা পশ্চিমবঙ্গ মা বোন যারা তারা উপস্থিত আছেন। আমি একটু আগে বলছিলাম মা বোনেদের কাছে অনুরোধ করছিলাম একটু 5টা পর্যন্ত বসবেন, কারণ এটা অত্যন্ত কঠিন সময়। আমরা দল তৃণমূল কংগ্রেসের প্রতি যেরকম টান আছে ঠিক সেরকম বাড়ির দিকেও এরকম হাঁস ছাগল মুরগি আছে, সেই জন্য সবার কাছে রিকোয়েস্ট করছি আপনারা বসবেন। দেখুন সমাজের অর্ধেকটা অংশ মহিলা, অর্ধেকটা অংশ পুরুষ আছে। এই মহিলা যারা সমাজের অর্ধেকটা অংশ আছে এদেরকে কিন্তু কোনো সরকার এ পর্যন্ত স্বীকৃতি দেয়নি। এই মহিলা অর্ধেকটা আছে সমাজের এদের কিন্তু কোনো সরকার এ পর্যন্ত সম্মান দেয়নি। ভারতবর্ষের কেন্দ্রে তো মমতা ব্যানার্জির সরকার নেই, ভারতবর্ষের কেন্দ্রে দিল্লি তো ওখানে নরেন্দ্র মোদীর সরকার আছে, তারা তো আমাদের মা বোনেদের জন্য কিছু করেনি। যদি আমাদের মা বোনেদের জন্য কিছু করে থাকে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্য, কিন্তু তার কৃতজ্ঞতা আমরা কি ভুলে যাব। আজকের ভাবুন তো দেখি গ্রাম অঞ্চলের বহু মানুষ, এখানে তো বহু মারি, আজকের দুপুরবেলা যে ভাতটা খেয়েছেন সেই ভাতটা কিন্তু দিদি মমতা ব্যানার্জির হয় আয়লার চালের ভাত খেয়েছেন, অথবা খাদ্য সুরক্ষার চালের ভাত আপনারা খেয়েছেন। আপনারা এরপরে আপনারা ভাবুন তো দেখি আয়লা কত বছর আগে হয়েছে, এখনো পর্যন্ত সেই আয়লা দেওয়ার ব্যবস্থা যদি করে থাকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী করছেন। আজকে গ্রাম অঞ্চলে এটা শুনতে পাওয়া যায় না কোনো পরিবারকে যে না খেয়ে আছে, এক শ্বাস দু শ্বাস না খেয়ে আছে, কারণ তাদের খাওয়ার যদি ব্যবস্থা করে থাকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। কিন্তু কেন্দ্রে যে সরকার আছে বিজেপির সরকার আছে, সে সরকার তো অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, কোনো প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। সে তো বলেছিল বছরে 1 কোটি করবে, কালে 2 কোটি করবে, কালে চাকরি দেবে, সে তো চাকরি দিতে পারেনি। সে তো বলেছিল প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে, আমি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবে, কিছুই তো দিতে পারেনি। আর বরঞ্চ গ্যাসের দাম কোথায় ছিল বলছিল, গাছগাছালি সব কেটে ফেলো।